মানুষ মনে করে যে বিদেশে অনেক সুখ না? হ্যাঁ, আমরা যদি মানা করি, মানসি যদি কই যে বিদেশে এসো না, তাহলে কয় তুমি একলা সাদা ভাজন দিয়ে যাচ্ছ আর আমরা মরি, এইসব এইসব বিদেশি আলা। ও বিদেশি ভাই, এদেশে আসছেন টোটাল কয় বছর হয়েছে? এদেশে আসছেন যে টোটাল কয় বছর হয়েছে? 13 বছর। 13 বছর? আচ্ছা, 13 বছরের মধ্যে কয়বার দেশে গেছেন? একবার। 13 বছরের মধ্যে একবার দেশে গেছেন? একবার মাত্র। কি দেশে যাওয়ার লাগে কি মানে কি ফরান ফুরে না না ইচ্ছা ওরে পুড়ে বাল ছেড়বে সরিকা যদি না ছুটি দেয় যাব কি করে? আচ্ছা, মানে যাওয়ার ইচ্ছা থাকলো মানে উপায় নেই না। 13 বছরের মধ্যে একবার গেছেন, কয় বছর পরে গেছিলেন দেশে? ও 5 বছর, 5.5 বছর। 5.5 বছর পর? আচ্ছা, তাহলে এখন যাইলে কি আর আসবেন না? না আপনার তো মনে হয় এখানে ছেলে একটা না দুইটা আছে না, তো ওরা ইনকাম করবে আপনার কাজ না করলেও চলবে। চুল ফালাইছেন কেন? জীবন দেশের মানুষগুলা বুঝে না, কিছু বুঝে না, দেশের মানুষগুলো বোঝানোর চেষ্টা করলো বুঝে না। খুব সুখ, আচ্ছা এর উপরে আর সুখ নেই। মানুষ মনে করে যে বিদেশে অনেক সুখ না? হ্যাঁ, আমরা যদি মানা করি, মানসি যদি কই যে বিদেশে এসো না, তাহলে কয় তুমি একলা সাদা ভাজন দিয়ে যাচ্ছ আর আমরা মরি, এইসব এইসব বুদ্ধ মারু। আচ্ছা, মানুষ এখানে আসার পর বুঝতে পারে আসলে কতটা দেশে থাকা, যে সময় দেশে থাকে মনে করে যে বিদেশে অনেক টাকা অনেক পয়সা, কিন্তু এখানে আসার পর বুঝতে পারে আসলে বিদেশ কষ্টটা কি। এটা কার? এটা ও এটা দিয়ে, হ্যাঁ এটা লাগান দেখি। আপনি তো জাম্বুর মতো এরকম মোটা না, মিডিয়াম। আপনি তো জাম্বুর মতো মোটা না। তাহলে ফাইনালে 4 মাস পরে দেশে যাওয়া হচ্ছে? 4 মাস চলে যাবো একলা যে গোয়া মারু। গোয়া কি? এটা হলো কি বিদেশি মানুষের রান্না করার পদ্ধতি? হ্যাঁ, কি রান্না করেন আজকে? রান্না খালি ভাত, শুধু ভাত। তরকারি কি আছে? ডাল আছে, মাংস আছে। ডাল আর মাংস? আচ্ছা, এখানে কয় মাস ধরে আছেন এখানে? 15 মাস। আচ্ছা, এর আগে কোন জায়গায় ছিলেন? দামমাম। এটার মধ্যে কি? এটাতে ডাল? ডাল? এটাতে ডাল? ডাল। গ্যাসের চুলা কি সমস্যা? গ্যাসের চুলা ইউজ করেন না কেন? গ্যাসের চুলা দিলে সোয়া দেবে। কি বলেন এগুলা? বলো দিয়া। আচ্ছা, বলো দিয়া আলি বাবা। বিদেশ, এটা হলো আমাদের বিদেশ। এটা হলো দেখেন, এখানে পানি, এখানে রান্না করার জায়গা, আর এটা হচ্ছে থাকার জায়গা। এটা কিন্তু আমার না, একটু আগে যার যে একটা লোক দেখছেন ও এখানে থাকে। সো এখানে সাউন্ড বক্সও আছে গান শোনার জন্য। এখানে দেখেন কারেন্টের লাইন, কারেন্টের সুইচটা লাইন সবগুলো কিন্তু এখানে। অনেকটাই রিস্কের জায়গায় জায়গাটা, দেখেন কী অবস্থা, কী অবস্থা হয়ে আছে। এসি চলে বাচ্চ, অনেক ধুল। কি দেখাবো আর, দেখানোর মধ্যে কি আছে? সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মশলা, রান্না করার যন্ত্রপাতি। এটার মধ্যে নাকি ডাল রান্না করছে। আচ্ছা যাই হোক, ও এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে আগে, এখন গরম করা হচ্ছে। দেখেন খেলা করার মানে ডং 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 ডং। গ্যাসের চুলা না, এখানে কারেন্টের চুলার সাহায্যে রান্না করতে হয়। জিনিসটা কেমন বুঝলাম না, জিনিসটা কি? ডিঅ্যাসিড। ডিঅ্যাসিড? অ্যাসিড?
এই বোতলের মধ্যে এসিড রাখছেন? হ্যাঁ। হাতে লাগলে কি কোনো সমস্যা আছে? হাতে লাগলে কোনো সমস্যা না, জামা কাপড় লাগলে পুড়ে যাবে। এই তো একটু মানে হাতের মধ্যে একটু লাগছে, সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, হাতে লাগলে কোনো সমস্যা নাই? হাতে লাগলে কোনো সমস্যা না, পানি লাগলে সমস্যা। তা আপনি ডালটা উঠাই এসে বন্ধ করেন না কেন? না, ও মানুষ বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করে আর দেশের মানুষে কি করে সুখ করে? আর সুখ আমরা বিদেশে কামাচ্ছি আর এরকম লোক আছে উড়ে দেয়। হ্যাঁ, তোমার দুটো ভাই থাকে কি তিনটে ভাই থাকে, তারা মনে করে পাইছি এই সুযোগ আর ছাড়া যাবে। হ্যাঁ, তারা মনে করে বিদেশ থেকে টাকা আইতে আছে আর আমরা খরচ করি যা ইচ্ছা। হ্যাঁ, খরচ করে তুমি বাড়ি যেয়ে ভিক্ষে করে খাও, এরকম তো অনেক দেখা যাইতে আছে না? অনেক 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 ফ্যামিলি আছে, বেশিরভাগই তো এই অবস্থা। ভালো কয়জন পাওয়া যায়? খুব কম। বাতিগুলো হইতে কত সময় লাগবো? ১০-১২ মিনিট লাগে। এত তাড়াতাড়ি হয়ে যায়? দেখেন কি চাউল এগুলো? বিদেশ।